সাভারে এক ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামি আতাউর মৃধা ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে 2003 সালে রায় দেয় বিচারিক আদালত। 2007 সালে ওই রায় বহাল রাখে হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেন। 2017 সালে আপিল বিভাগ দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সাথে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে সাত দফা অভিমত দেন। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস জানিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন তা অসামঞ্জস্যপূর্ণ দাবি করে রিভিউ আবেদন করে আসামিপক্ষ। এই বিতর্ক নিরসনে শুনানির সময় আইনি মতামত নিতে সর্বোচ্চ আদালত চারজন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনেন। গত বছরের 11 জুলাই ওই আবেদনের উপর শুনানি শেষে তা রায়ের জন্য অপেক্ষমান ছিল। বিষয়টি মঙ্গলবার আবার আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। কোনো একটা কারণ বিবেচনা করে তার দণ্ডাদেশ ঠিক রাখতে কিন্তু মৃত্যুদণ্ডের পরিবর্তে লাইফ দিয়েছেন, সেই ক্ষেত্রে তাকে আজীবনই থাকতে হবে। আইনটা যখন পড়তে হয় তখন এটা একটা পার্টিকুলার সেকশন পড়লে হবে না, পুরো আইনটাকেই একসাথে পড়তে হবে, আইসোলেশন পড়লে হয় না, সেটাই আদালত বলছেন। আমিও এটা নিয়ে আমার মনে হয় খুব একটা কারো কোনো বিতর্ক ছিল না, কারণ এটা লাইফ তো আমার লাইফই, যেহেতু আইনেই আছে লাইফ। রায়ের বিরুদ্ধে যিনি বাদী ছিলেন সেই মামলা যিনি অ্যাপেলেন্ট ছিলেন তিনি একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করছেন, সেই রিভিউ শুনানিতে মাননীয় আদালত ওখানে রিভিউ অ্যাপ্লিকেশনের পিটিশনারকে শুনছেন, সরকার পক্ষে তৎকালীন অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম সাহেবকে শুনছেন এবং অ্যামিকাস কিউরির কয়েকজনকে শুনেছেন, এই আমাদের আদালতের সিনিয়র অ্যাডভোকেট এবং আমি বারে প্রেসিডেন্ট হিসেবে আমাকেও ওনারা অ্যামিকাস কিউরির হিসাবে শোনার জন্য নির্দেশনা দিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। সেই অনুযায়ী আমি আমার বক্তব্য রেখেছিলাম। আমি আমার বক্তব্যে আমি স্পষ্ট বলছি যে যাবজ্জীবনের যে রায়টা দিয়েছেন, যাবজ্জীবন অর্থ যে আজীবন কারাদণ্ড, এটা সঠিক আছে আইনের ব্যাখ্যাতে, আমি মনে করি এটা সঠিক আছে। কিন্তু আমি বলছিলাম যে আদালত আরেকটি বিষয় বলছিলেন যে সরকারের যে 401-এ যে কোনো সেন্টেন্সটা কমানোর ক্ষমা করার এই যে ক্ষমতা, এটাও আদালত তাদের রায় বলছেন এটা ঠিক হয়নি, এটা 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 সরকারের ক্ষমতাটা নাই। তো আমি বলছি যে এটা সরকারের ক্ষমতা যেহেতু স্ট্যাটিউট দিয়েছে, এটা আদালতের রায় দিয়ে এটা কেড়ে নেওয়া যাবে না, এটা স্ট্যাটিউটকে পরিবর্তন না করলে সরকার এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ওই রায়ে আইনের ব্যাখ্যায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, পাশাপাশি সঠিক বিবেচনায় রায় দেওয়া হয়নি। আদালত আমাদের সভাপতি কিছুটা শুনে বলেন যে আমরা এই রায়টিকে শুনানি সমাপ্ত করলাম, আগামী 1 ডিসেম্বর এটা রায় দেওয়া, আমরা আশা করি এই রায়টি 1 ডিসেম্বর বের হবে। কারণ এই রায়ের কারণে যাবজ্জীবনের অনেক আসামি রয়েছেন জেলে, যারা তাদের ইতিমধ্যে তার সাজা শেষ হয়ে যাওয়ার কারণ সত্ত্বেও তারা বের হতে পারে না, কেননা তারা বর্তমান বিধান অনুযায়ী যে 35A এবং রেল কোড জেল কোড অনুযায়ী যে রিমিশন পাচ্ছে না। আমরা আশা করি যদি এই আইনের বিধানে আমরা 35A অর্থাৎ যে সময়ের সে বিচারকালীন সময় জেলে থাকে সেই সময়টা বাদ যাবে এবং জেল কোড অনুযায়ী যে রেয়াত সে পায় সেটাও যদি সে পেয়ে যায় তাহলে যাবজ্জীবনের আমৃত্যু যে রায়টা দিয়েছে সেই রায়টা সঠিক হবে না। এই হত্যা মামলার রায় দিয়ে তৎকালীন প্রধান বিচারপতি বিতর্কিত পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।